অমুসলিমকে মুসলিম হতে হলে কোন কালিমা পড়ব অমুসলিমকে মুসলিম হতে হলে তাকে আগে মুসলিম হওয়ার কারণ তা সে জানতে হবে মুসলিম হওয়ার কারণ কী জন্য মুসলিম হবে কি ইসলামের সৌন্দর্য তাকে তুলে ধরবেন হ্যাঁ ইসলামের মৌলিক নীতিমালা একটি বই আমরা ইসলাম হাউস ডট কমে ইতিমধ্যে আপলোড করেছি এটা পড়বেন তাকে এটা পড়তে দিবেন এটা পড়লে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে ইসলামের সৌন্দর্য বুঝার আগে শুধুমাত্র আবেগেও পড়ে যেন কেউ অথবা কোনো দুনিয়ার কোনো যে পড়ে ইসলাম গ্রহণ করুক এটা আমরা চাই না ইসলাম সৌন্দর্য বুঝে ইসলাম গ্রহণ করুক কারণ ইসলাম কোনো জোরা জোরি ধর্ম নয় ইসলাম আল্লাহ তালা বলেছেন লাহ ইক দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো জোর নেই কিন্তু যে ইসলাম গ্রহণ করবে সে বের হতে পারবে না কারণ তাকে বের হওয়ার অর্থ হচ্ছে ইসলাম ব্লেম দেওয়া এই জন্য ইসলাম থেকে বের হলে তার মৃত্যুদণ্ড এটা শরীয়তের বিধান কিন্তু ইসলামে ঢুকার ক্ষেত্রে জেনে শুনে ঢুকতে হবে তাকে অবশ্যই বুঝাবেন তার সৌন্দর্য সেই বুঝুক যে কোনো একটি সৌন্দর্য মানুষকে পাগল করে দেওয়া অনেক সময় একটি সৌন্দর্যের কারণে ইসলাম গ্রহণ করে মানুষ হাজার হাজার সৌন্দর্যের মধ্যে লাখ লাখ সৌন্দর্যের মধ্যে এই জন্য আপনি তাকে বিভিন্ন দিক তুলে ধরবেন ইসলামের মৌলিক নীতিমালা এই গ্রন্থটুকু নামিয়ে তাদেরকে পড়তে দিবেন আলহামদুলিল্লাহ আর যদি সে ইসলাম গ্রহণ করতে চায় তাকে আগে কালিমাটি অবশ্যই তাকে বুঝিয়ে দিতে হবে কালিমাটি বুঝাবেন অর্থাৎ আসাদু আল্লাহ আল্লাহ ও আসাদু আন্না মহম্মাদান আব্দু রাসুল অথবা আসাদু আন্না মহম্মদ রাসুল্লাহ দুইটাই জায়গা আছে দুইটা যে কোনো একটি বলতে পারেন অর্থাৎ আসাদু আল্লাহ আল্লাহ ও আসাদু আন্না মহম্মদান আব্দু রাসুল ও আসাদু আলাহ মহম্মদান মহম্মদ রাসুল্লাহ যতটুকু পড়ার অসুবিধা নাই বাংলায় অর্থটা করে দেবেন অর্থটা হচ্ছে এটা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যক্তিতে সত্য কোনো মাপদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মহম্মদ আল্লাহ রাসুল এর অর্থ হচ্ছে এটা বুঝিয়ে দিবেন তাকে যে এখন থেকে আর আল্লাহ ছাড়া কারো আবাদত করব না কারো কাছে মাথা নত করবো না কারো কাছে কিছু চাইব না কারো কাছে বিপদ আপদে ধরনা দেবো না এবং আমার জীবনের প্রতিটি কাজ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আসালামকে অনুসরণ করে চলবে তিনি আমার জন্য রাসুল এর বাইরে আর কারো কথা আমার শোনা বাধ্য আমার জন্য আমি শুনতে বাধ্য নই তিনি যেই নির্দেশ দিবেন সেটা মেনে নেব তিনি যা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করব তিনি যা আমাদেরকে সংবাদ দিয়েছেন বিশ্বাস করব এবং তার শরীর মতে আমার মোতাবেক আমি সারা জীবন চালাবো তাকে ভালোবাসবো প্রাণের চেয়েও বেশি ভালোবাসবো এটা তাকে বুঝিয়ে দিবেন আর আল্লাহর ব্যাপারে যে এবাদতের ক্ষেত্রে আমার যে প্রণিপাত হওয়া একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য আমি আর প্রণিপাত হবো না এটা তাকে বুঝিয়ে দিবেন বাংলা এরপরে কালেমাটা পড়াবেন পড়ানোর পরে তাকে বলবেন যে ইসলামের মৌলিক দিকগুলো ইসলামের রোকন কয়টি আর ইমানের রোকন কয়টি তাকে সেটা জানিয়ে দেবেন হালাল হালামের কিছু মাসালা জানিয়ে দিবেন এবং তাকে জানিয়ে দিবেন কার সাথে তার বিয়ে হওয়া জায়েজ কার সাথে বিয়ে হওয়া জায়েজ নাই কার সাথে দেখা করা জায়েজ কার সাথে দেখা করা যায়জ নাই এবং সে মুসলিমদের পরিবারে কিভাবে যাবে মুসলিমদের পরিবার হিসেবে তার কী করণীয় এটা বুঝিয়ে দেবেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে একজন অমুসলিমকে মুসলিমের প্রতি মুসলিম হওয়ার প্রতি আপনি দাওয়াত দিতে পারবেন